চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে কোনো সফটওয়্যার ছাড়া একটা পার্সোনাল ভিডিও, একটা পার্সোনাল মুভি, এনি কাইন্ডস অফ ভিডিও ফাইল কিভাবে আমরা হাইড করতে পারি যেটা আমরা ছাড়া আর কেউ দেখবে না। যেমন আমি একটা ভিডিও আপনাদেরকে হাইড করে দেখাচ্ছি, এটা কোনো সফটওয়্যার ছাড়া। দেখেন, আমি আমার মাই কম্পিউটার গেলাম, অ্যান্ড দেন লোকাল ডিস্ক গেলাম, মুভি ফোল্ডার একটা গেলাম। এখানে দেখেন কিছু ভিডিও আছে, বাজরঙ্গি ভাইজান আছে, গজিনি আছে, খাটা মিটা আছে, বিভিন্ন। আচ্ছা, এখান থেকে আমরা বাজরঙ্গি ভাইজান ছবিটা এটা কিভাবে হাইড করতে পারি সফটওয়্যার ছাড়া? দেখেন, হয়তো আপনাদের অন্য ভিডিও হতে পারে, এনি পার্সোনাল ভিডিও। তো কথা না বাড়ি চলে যাই, মুভিতে রাইট ক্লিক করবেন একটা, আর দেন প্রপার্টিস একটা অপশন আসবে, প্রপার্টিসে গেলাম, অ্যান্ড নিচে দেখেন একবার, নিচে হিডেন একটা অপশন আছে, এখানে টিক মার্ক দেন, ওকে দিতে পারেন, অ্যাপ্লাই দিতে পারেন অ্যাজ উইশ। সেটা কিন্তু হিডেন হয়ে গেল। এখন আমরা আবার যখন আসবো, নতুন করে যখন আসবো, তখন দেখবে এটা কিন্তু হিডেন হয়ে গেছে, এটা সবার জন্য হিডেন, কেউ দেখবে না। কিন্তু আপনি যে হিডেন করলেন বা আমি যে হিডেন করলাম, শুধুমাত্র এখানে যে আরেকটা ফাইলে থাকতে পারে সেটা শুধু আমি আর আপনি জানি, তাই না? তো এটা আমরা দেখার জন্য কি করতে হবে, এখানে দেখেন মাই কম্পিউটার উপরে একটা ভি অপশন থাকবে, ভিউতে গেলাম, এইদিকে আসবেন, দেখবেন একটা হিডেন আইটেম একটা অপশন আছে, এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব, বাস চলে আসছে। এখান থেকে আপনি প্লে করতে পারবেন, অথবা এখানে যে মার্ক হয়ে আছে এটা আমরা মার্ক করে হিডেন করছি, তো এই জন্য মার্ক হয়ে আছে। এখন আপনারা যদি এরকম মার্কিং উঠাই দিতে চান, তাহলে আবার রাইট বাটনে ক্লিক করবেন, দেন আবার নিচে চলে আসবেন, প্রপার্টিসে যাবেন, এই যে এখানে হিডেন অপশনটা আছে এটাকে উইথড্র করে দিবেন, ওকে দিতে পারেন, বাস এতটুকুই, জাস্ট এতটুকুই। যদি আমার এই সিম্পল ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে, ভালো লাগে, নতুন কিছু শিখতে পারেন এবং নতুন নতুন আরো এই টাইপের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন। থ্যাংক ইউ সবাইকে।